নমস্কার বন্ধুরা, পূর্ণিমা হকের ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ আমার থাম্বনেলের টাইটেল দেখে বুঝতেই পারছো আজ আমি যাবো গৃহপ্রবেশ বাড়ি, কার কোথায় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলো ব্লগটা শেয়ার করি তোমাদের সঙ্গে, শুরু করে দিই। দেখো আমি রেডি সেডি হয়ে চলে গেছি, তোমাদের দাদাভাই বজবজে আমাকে নামিয়ে দিয়েছে, আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমি যাচ্ছি আমার বদ্দি ভাইয়ের, এই যে বজবজ ডিএন ঘোষের লালকুঠির বাড়িতে, এটাই আমার বড় জায়ের বাড়ি, লাল রঙের রং করা, এই জন্য এটা লালকুঠি। আর এই যে সেই বদ্দি ভাইয়ের নতুন বাড়ি তৈরি হয়ে গেছে, বদ্দি ভাই মানে আমার বড় জা, বড় জায়ের নতুন বাড়ি হচ্ছিল, তো সেইটা আজ কমপ্লিট হয়ে গেছে, আজকেই তার গৃহপ্রবেশ। তো সেখানেই চলে এসেছি আমি, আমার ছেলের তো পরীক্ষা সে আসতে পারেনি। এই দেখো ভিতরের অংশটা খুবই সুন্দর হয়েছিল করেছে, তো এই যে ঘরটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর পিতা সারাদিন ওখানে কাজ করছে, সেই জন্য আসতে পারিনি, খুব খাচ্ছে। আর এইটা হলো কিচেন, দেখো কিচেনটাও খুব সুন্দর হয়েছে। আর এইটা হলো আর একটা ঘর, এটা হলো বারান্দা, আর এটা হলো এই ঘরটা বড় ঘর, তো এই ঘরটাই পূজা হবে, সব রেডি হয়ে গেছে। ও আচ্ছা, তোমার মাসিমণি আলপনা দিয়েছে, খুব সুন্দর হয়েছে, এগুলো শুকনো হলে আরো সুন্দর লাগবে। আলপনাগুলো খুবই সুন্দর হয়েছিল, স্নেহা দিয়েছিল। তারপরে এই যে বদ্দিবার পুরানো ঘরেতে এখানে ঠাকুর আছে তোমরা জানো, সেখানে একটু প্রণাম করতে এলাম। এই বেনু পুড়ে এসে গেছে, ও কে আলপনা দিচ্ছিল, ও কই আসো, এই যে আমার স্নেহা এসে গেছে। স্নেহা মাধ্যমিক পরীক্ষা কেমন হয়েছে? ভালো। দুজনে খেলাধুলা করছিল, তার মধ্যে ঠাকুমশাই এসে গেছে, বদ্দি ভাই রেডি হয়ে গেছে, পিতাকে রেডি হতে বলছিলাম। ঠাকুমশাই এসে এবার গুছিয়ে নেবে আগে, তারপরে পুজোয় বসবে। তো ঠাকুরমশাই এখন রেডি করছে, আর আমি ওইদিকে ফল কাটছিলাম। বদ্দি ভাইয়ের বাড়ির পুজোগুলো হবে, বদ্দি ভাইয়ের কৃষ্ণর পুজো হবে, মনসা পুজো হবে, বদ্দি ভাইয়ের আর একটা জায়গায় দক্ষিণদার তলা আছে সেখানে পুজো হবে, আর এখানে আমি ফল কাটছিলাম, নৈবেদ্য রেডি হচ্ছিল দেখো। আর ঠাকুরমশাই শিরনিটা মাখিয়ে নিচ্ছিল, আমরা অনেকজন মিলে হেল্প করছিলাম। তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে যাবে। আর এদিকে রান্না মোটামুটি হয়ে গেছে, লুচিটা পরে ভাজা হবে, আলুর দম, কাশ্মীরি আলুর দম, ডাল, ছোলার ডাল, চাটনি, পাঁপড় সব রেডি করা হয়ে গেছে। ময়দা মাখায় বোম্বা দেখো, আজকে বোম্বা আজকে পাঞ্জাবি পরেছে আর ধুতি পরেছে। তো এদিকে সব রেডি করছে ঠাকুরমশাই, একেবারে সমস্ত কিছু রেডি সেডি করে নিয়ে তারপরে উনি পূজায় বসবে। তার মধ্যে এই যে দুটো বড় বড় সেই পাত ঝাড়বাতি বার করেছে, এইগুলো প্রদীপে চলতে টলতে রেডি করা হচ্ছে। বদ্দি ভাইয়ের কৃষ্ণের পুজো হচ্ছে এখন, রাধা কৃষ্ণ আছে বদ্দি ভাইয়ের বাড়িতে, লক্ষ্মীনারায়ণ রাধা কৃষ্ণ পুজো টুজো হয়েছে, মামনসার পুজো হচ্ছে এখানে। মামনসার পুজো হয়ে গেলে বদ্দি ভাইয়ের এখানে মা কালী, মহাদেব আর দক্ষিণদার তলা পুজো আছে। এখানে এক পুকুর আছে, এই পুকুরের মহত্ব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে ঠাকুরমশাই এসে পুজোয় বসে গেছে, বদ্দিভাইদের যে কোনো পুজো হলে এখানে আগে পুজো দিয়ে তারপরে অন্য পুজো হবে। কি বলছো, এই পুকুরটা কি বুম্বা? এটা হচ্ছে সিরাজদৌল্লার খাল বলে না, যেটা সিরাজদৌল্লা পুরো গঙ্গার সাথে টাইট করা।
বুম্বা বললো ওই পুকুরের মহত্ব, ও বললো সবটাই শোনা কথা। তো বন্ধুরা কেমন লাগলো? তারপর তো চলে এসেছি ঠাকুরমশাই এখানে পূজা করতে বসে গেছে, আর বুম্বা সেই বড় বড় যে ঝাড়বাতিগুলোকে জ্বালাচ্ছিল। আর জ্বালাতে কী ভালো লাগছে না বন্ধুরা, কী ভালো লাগছে! কিন্তু একদিকে দুটো রাখতে পারেনি, দুদিকে দুটো রেখেছে। আর এইদিকে ঠাকুরমশাই পুজোতে অলমোস্ট শুরু করে দিয়েছে। এখন চলছে পুষ্পাঞ্জলি পর্ব, বদ্রি ভাই আর পিতার মা পুষ্পাঞ্জলি দিচ্ছে। আরো কার লাগবে? মোটা মোটা কাল আছে, হয়ে যাবে ওখানে রেখে দিচ্ছিল। শুরু করে দিয়েছিল, এরপর নারকল দিয়ে আবার কাট দিয়েছে। গুড্ডি তো কিছুতেই দেবে না, ভয় পাচ্ছিল। তারপর তো মা দিয়ে নিয়ে গেছে, তবেই ও দিল, খুবই ভয় পাচ্ছিল। তোদের বাতাসা তোরাই নি, তুই নিবি। তো বন্ধুরা পুজো তো হয়ে গেছে, তারপর আমরা রিলস একটু বানিয়ে নিলাম। তারপরে এবারে ঘরটাকে পরিষ্কার করে ঠাকুরমশাইকে সব গুছিয়ে নৈবেদ্য দিয়ে এবার সবাইকে প্রসাদিটা গুছিয়ে দিচ্ছি, সবাই মিলেই হেল্প করছি। তারপর তো সন্ধ্যে হয়ে গেছে, বদ্রি ভাই খানিকটা বললো আলুর দম করবে। বদ্রি ভাই তো খুব ভালো আলুর দম করে, আমরা সবাই বললাম তো বদ্রি ভাই করে। তারপর তো আমার মুখের অবস্থাটা খুবই খারাপ, তো তারপর খানিকটা ময়দাও মাখা হলো, লুচি আলুর দম হলো। তো তারপর তো সন্ধ্যে হয়ে গেছে, দেখো আমরা এখন বুম্বা খাচ্ছি আর আমরা সবাই মিলে বসে বসে নতুন ঘরেতে নতুন বাড়িতে আড্ডা দিচ্ছি। দেখো সবাই আছে, লিসা আছে, মুকুল আছে, বুম্বা, তারপর এই যে বড় করে বিছানা হয়েছে নতুন বাড়িতে, আজকে নাকি শুতে হয় যেখানে পূজা হয়েছে। তো সে বিছানা হয়ে গেছে, তারপর তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াবো না, দেখা হবে অন্য ব্লগে। আর গৃহপ্রবেশের পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো শুভরাত্রি।